ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আলোচনা করব ধানের মাজরা পোকা দমনের জন্য সর্বোচ্চ ভালো মানের একটি কীটনাশক নিয়ে, যেটি একবার ব্যবহার করলে 30 দিন পর্যন্ত আপনার ধানের জমিতে আর কোনো প্রকার মাজরা পোকার আক্রমণ লক্ষ্য করা যাবে না। আমরা সকলেই জানি যে ধানের একটি সর্বোচ্চ ক্ষতিকারী পোকা হচ্ছে মাজরা পোকা। এই মাজরা পোকার আক্রমণে ধানের মাছ বরাবর কেটে দেয় এবং ধানের শীষ মরা বের হয়, এবং যদি 20 থেকে 50 দিনের মধ্যে মাজরা পোকা আক্রমণ করে তাহলে দেখা যায় গাছের অনেকগুলো পাতা মরে যায় এবং শুকনা হয়ে থাকে। তাতে এর থেকে মুক্তি পেতে ধানে আপনারা একটি বায়ার ক্রপ সায়েন্স কোম্পানির একটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, যে প্রোডাক্টের নাম হচ্ছে বেল্ট এক্সপার্ট। আমি আবারও বলছি, বেল্ট এক্সপার্ট। এই প্রোডাক্টটি একবার ব্যবহার করলে আপনার 30 দিন পর্যন্ত আর কোনো প্রকার মাজরা আক্রমণ করবে না এবং সর্বোচ্চ কার্যকরী, বর্তমান সময়ের যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে সর্বোচ্চ কার্যকরী হচ্ছে বেল্ট এক্সপার্ট। বেল্ট এক্সপার্টের প্রতি লিটারে 240 গ্রাম ফ্লুভেন ডায়নামাইট এবং 240 গ্রাম থায়াক্লোরোফিট আছে, যা সম্পূর্ণ স্পর্শক ও প্রবাহমান এবং ট্রান্সলেমিনার তিনটি উপাদানে স্বয়ংক্রিয়, যার ফলে আপনার মাজরা পোকার দমন 100-এ 100 সম্ভব। বেল্ট এক্সপার্টের প্রয়োগ মাত্রা 10 লিটার পানিতে 5% জমির জন্য 5 মিলি এবং একর প্রতি 100 মিলি হারে প্রয়োগ করতে হবে। এবং আপনারা সকলেই জানেন যে কোনো কীটনাশক বিকালবেলায় স্প্রে করতে হয় এবং বিকালবেলায় স্প্রে করলে কার্যক্রম ক্ষমতা ভালো থাকে। আপনারা আর কোনো চিন্তাভাবনা ছাড়াই ধানের মাজরা পোকা দমনের জন্য বেল্ট এক্সপার্ট নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের কৃষি প্ল্যাটফর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।